নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো অনেকদিন ধরে অনেক বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছিল যে তারা কি করে অনলাইনে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতার নামের লিস্টটা চেক করবে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কি করে অনলাইনে চেক করবেন। তো যারা নতুন আবেদন করেছেন তারাও ভিডিওটি দেখতে পারেন, এবং যারা অলরেডি অ্যাড রয়েছেন বেনিফিশিয়ারিতে তারাও চেক করে দেখতে পারেন, এবং পেমেন্টটা কবে পাবেন তারাও তা দেখতে পাবেন এখানে, ঠিক আছে? তো চেক করতে হলে আমরা যেটা করতে হবে, আমাদের ছোটো থেকে গুগলে ক্রোম ব্রাউজার গিয়ে আমরা জাস্ট এখানে টাইপ করবো ওল্ড এজ পেনশন। করার পরে এরকম পেজটা ওপেন হবে, হওয়ার পরে আমাদের নিজে দিয়ে চলে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন nsap.nic.in, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম পেজ ওপেন হবে, হওয়ার পরে একটা পপআপ মেসেজ আসবে, এটাকে আমরা ক্লোজ করে দেবো। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন রিপোর্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, ন্যাশনাল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড, তারপরে স্টেট ড্যাশবোর্ডের উপরে ক্লিক করব। করার পরে এখানে আপনি আপনার স্টেটটা সেট করে নিন। এবারে এখানে অল স্কিম রয়েছে, এখানে আপনি চাইলে কিন্তু এখানে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা আলাদা করে আপনি চেক করতে পারেন, নাহলে অল স্কিমে আপনি রেখে আপনি সকল লিস্ট কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে? এরপরে এবারে কিন্তু এখানে ক্যাপচার এখানে দিয়ে দিন। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করুন। এবারে সাবমিটে ক্লিক করব। করার পরে নিচে দিয়ে চলে আসবো, আসার পর আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেখানে আপনি ক্লিক করুন। এবার নিচে দিয়ে চলে আসুন, আসার পরে আপনি আপনার যে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটার উপরে আপনি ক্লিক করুন। এবার একইভাবে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটার উপরে আপনি ক্লিক করুন। এবার কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন নামের লিস্টটা অলরেডি বেরিয়ে গেছে এখানে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম, এখানে স্যাংশন অর্ডার নম্বর, ফাদার্স বা হাজব্যান্ড নেম রয়েছে, এবং বেনিফিশিয়ারি বয়স এখানে রয়েছে, ঠিক আছে? এবং স্কিমটা রয়েছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? এবং পেমেন্টটা আপনি কীভাবে পান দেখতে পাচ্ছেন, এখানে ব্যাংকের মাধ্যমে রয়েছে, এভাবে আপনি চেক করে দেখে নিতে পারেন। এবার নিচের দিকে আসুন, এখানে দেখতে পাচ্ছেন অনেক নাম রয়েছে, ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু এটাকে প্রিন্ট করে বের করে নিতে পারেন, নাহলে আপনি ওপরে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করুন। তারপরে ফাইন্ড পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন ফাইন্ড, এখানে আপনি আপনার নামটা এখানে লিখে আপনি সার্চ করলে আপনার নাম যদি থাকে কিন্তু হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? ধরুন একটা নাম দেখাচ্ছে সমীর, এই দেখুন সমীর বলে এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আপনি বাড়িতে বসে কম্পিউটার কিংবা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে নিজের নামের লিস্টটা আপনি চেক করে দেখে নিতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।